নমস্কার বন্ধুরা, আমাদের বাঙালিদের কাছে লুচি আলুর দম হলে যেমন একটা গর্বের বিষয়, সেরকম কিন্তু সাউথ ইন্ডিয়াতেও অনেক রকমের রেসিপি আছে। যেমন ধরুন সাম্বার বড়া, ইডলি, ধোসা, যেগুলো আমাদের খেতে মন গেলেই আমরা কিন্তু একদম চলে যাই সোজা বাজারে বা রেস্টুরেন্টে। কিন্তু আজকে যদি আমি সেই রেসিপিটা আপনাদেরকে বাড়িতে বানিয়ে দেখাই, আমাদের কি হচ্ছে না, এখন প্রায় দিনই ভাত বেঁচে যাচ্ছে। আজকে আমি সেই ভাত দিয়ে বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেটাও কিন্তু বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন আপনারা। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আর ভালো লেগে থাকলে বাজারে যাবেন না, বাড়িতে বানিয়ে খাবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। এই যে বন্ধুরা, আজকে যেমন আমার এই ভাতটা কিন্তু বেঁচে গেছে, তো আজকে এই ভাত দিয়ে রেসিপিটা আমি বানাবো। এর সঙ্গে আরও অনেক কিছু জিনিস লাগবে, তো চলুন সেগুলো আপনারা দেখে নিন আমি কী কী দিচ্ছি। এটা কিন্তু এখন আমাদের প্রতিদিনকার সমস্যা হয়েছে বন্ধুরা, এই দুপুরের ভাত বেঁচে যাচ্ছে, রাতে হয়ে যাচ্ছে বৃষ্টি, আর কিন্তু কেউ খেতে চাইছে না। তো এরকম ভাত বেঁচে গেলে আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বানাবেন। চলুন তাহলে কী কী দিচ্ছি আপনারা দেখে নিন একবার। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি। এবার দিয়ে দেবো হাফ বাটি চালের গুঁড়ো। তো বন্ধুরা, যদি দেখেন ব্যাটারটা একটু নরম হয়ে গেছে, তখন কিন্তু পরে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার ওই একই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি টক দই। সাউথ ইন্ডিয়ান রেসিপি, কারি পাতা তো দিতেই হবে বন্ধুরা, তাই দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে পিষে নেবো, একদম মিডিয়াম করে, না বেশি দরদরে রাখবো না বেশি মিহি করবো। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আমি একদম দরদরে করে পিষে নিয়েছি, আর এটা পেশার জন্য কিন্তু আমাকে সামান্য 2 চামচের মতো জল দিতে হয়েছে। ভাত তো নাহলে বসে যাচ্ছিলো মিক্সিতে, তার জন্য আমি বলেছি যদি ব্যাটারটা আপনাদের নরম মনে হয় একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। দেখুন মিশ্রণটা এখানে একটু চ্যাটচ্যাটে আছে, হাতে লেগে যাচ্ছে, তাই আমি যে হাফ বাটি চালের গুঁড়োটা রেখেছিলাম এটা মিশিয়ে দেবো। মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা লঙ্কা, সামান্য একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, স্বাদ মতো নুন, নুনটা যতটা লাগবে সেরকম পরিমাণ বুঝে আপনারা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কুচি করে রাখা আদা। এবার ভালো করে মেখে নেব। ব্যাটারটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলুন আমি নারকেলের চাটনিটা বানিয়ে নিই। এবার বড়ার সাথে আমি একটা চাটনি বানিয়ে নেবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কুচি করে রাখা নারকেল, একটু নিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি শুকনো কড়াতে একটু ভেজে নেবো। ডালটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার নারকেলের চাটনিটা বানাবো, তাই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি মিক্সারের মধ্যে। এবার কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, এটা আপনারা নিজেদের ঝাল বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা। চাটনিটাকে পেস্ট করার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চাটনিটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, এবার চাটনিটা আমি ছকে নেব। এবার চাটনিটা ছকবো, তাই একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালা সরষে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল নারকেলের চাটনি। চলুন এবার বড়াগুলো ঝটপট ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ভেজে নেব। তো সব থেকে প্রথমে হাতে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবার মধ্যেকারটা এরকম গোল করে দেবো,
ভাজা হয়ে গেছে তুলে নেব। দেখুন বন্ধুরা বড়ার কালারগুলো দেখুন কি সুন্দর। এইভাবে বাকি সব বড়াগুলো ভেজে নেব। দুটো ভাজা হয়ে গেছে তুলে নেব। একটা দিতে দিতে আরেকটা রেডি হয়ে যাচ্ছে। তুমি তো একবারে পুরো প্রফেশনাল হয়ে গেল। হ্যাঁ দেখো আস্তে আস্তে কে করছে, একবারে ঝটপট হয়ে গেল। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল দক্ষিণ ভারতের একদম বেস্ট জলখাবার। চলুন একটা টেস্ট করে বলি আপনাদের কেমন হয়েছে। বাহ দেখুন ভিতর থেকে কতটা ফুলে উঠেছে। দারুন খুব সুন্দর হয়েছে। এক বাটি ভাত দিয়ে বন্ধুরা কমসে কম 4-5 জনের তো জলখাবার খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু নিশ্চয়ই বানিয়ে খাবেন। ঠিক আছে বন্ধুরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন করে দিন নতুন করে রেসিপির সাথে। টাটা।